হে বন্ধুরা, আপনারা হয়তো অনেক মুভি দেখেছেন। একটি রিংয়ের কাছে সকলে পরাজিত হয়েছিল, হাজার হাজার বছর আগের কথা, পৃথিবীর শুরুর দিকে, যাকে প্রথম যুগ বলা হয়। যুগটি ছিল অত্যন্ত আধুনিক। এ যুগের মানুষগুলো অত্যন্ত গভীর জ্ঞান সম্পন্ন ও বিজ্ঞানী ছিল। এই সময়েও তারা লিফট ব্যবহার করে উপরে উঠত। তবে প্রশ্ন হলো, তারা কিভাবে একটি রিংয়ের মাধ্যমে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণের ক্ষমতা স্থাপন করেছিল? তারা কোন জ্ঞানের মাধ্যমে যুগের পর যুগ বেঁচে থাকতে পারত, তা আমরা একটু পরে জানতে পারব। আর বেশি কথা না বলে চলুন মুভির আসল গল্পের দিকে যাওয়া যায়। প্রাচীনকালের শুরুতে গোটা পৃথিবীতে বিভিন্ন জাতিতে বিভক্ত ছিল। এই মুভিতে 6টি উন্নত জাতির কথা তুলে ধরা হয়েছে, যেমন এলভো জাতি। এদের শারীরিক গঠন ছিল দীর্ঘ, তারা দেখতে খুব সুদর্শন এবং শারীরিকভাবে নিখুঁত জাতি হিসেবে পরিচিত ছিল। তাদের চেহারায় একটি আভিজাত্য এবং জাদুকরী সৌন্দর্য ছিল। এলভোদের কান ছিল লম্বা, সুচালো এবং তাদের ত্বক মসৃণ। তারা সাধারণত হালকা রঙের চুল ও রঙের অধিকারী ছিল। এলভোরা সবসময় সুসজ্জিত ও অভিজাত পোশাক পরিধান করত। এরা পৃথিবীর অন্যতম প্রাচীন ও জ্ঞানী জাতি ছিল। তাদের বিশেষ দক্ষতা ছিল, তাদের অমরত্ব, জাদু ও সৌন্দর্যের প্রতি বিশেষ আকর্ষণ ছিল, তাই তারা বিভিন্ন জাদুবিদ্যাও চর্চা করত। এলভোরা শিল্প, সঙ্গীত এবং যুদ্ধকৌশলে পারদর্শী। এরা ছিল অত্যন্ত আধুনিক। এলভোদের কৌশলগত যুদ্ধবিদ্যার কাছে সকলে হার মানতে বাধ্য হতো। তারা জাদুবিদ্যা এবং প্রযুক্তিতে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখত। তাদের স্থাপত্য ও সৌন্দর্য ছিল পৃথিবীর অন্যতম। নুমেনোরিয়ান জাতি। এই জাতির লোকেরা উন্নত জাতি ছিল। তাদের দেহ ছিল সুউচ্চ এবং শক্তিশালী। সাধারণ মানুষের তুলনায় তারা শারীরিক বৈশিষ্ট্যের অধিকারী ছিল। তাদের পোশাক, বিশেষ করে যুদ্ধের সময়, অনেক জাঁকজমকপূর্ণ ও শক্তিশালী ছিল। তাদের মুখমণ্ডল আভিজাত্যপূর্ণ এবং তাদের চুল ও চোখের রং ছিল বিভিন্ন। তারা উন্নত প্রযুক্তি ও স্থাপত্য দক্ষ ছিল, সামরিক বাহিনী গঠনেও পারদর্শী ছিল। তারা রাজনৈতিক দক্ষতা এবং সামরিক অভিযান পরিচালনায় অত্যন্ত কৌশলী ছিল। বামন জাতি। এরা সাধারণত ছোট শক্ত দেহের অধিকারী ছিল। তাদের লম্বা দাড়ি ছিল। তারা সাধারণত গাঢ় রঙের চুল ও দাড়ি রাখত, ভারী বর্ম ও শয্যা পরিধান করত। তারা মাটির নিচে বসবাস করতে পছন্দ করত এবং খনিজ সম্পদ খনন ও ধাতব কাজের জন্য বিখ্যাত ছিল। খনন, ধাতব নির্মাণ এবং অস্ত্র তৈরিতে তারা অসাধারণ দক্ষ ছিল। তারা বিশেষভাবে শক্তিশালী এবং সাহসী যোদ্ধা ছিল। হরফুট জাতি। এই জাতির পূর্বপুরুষগণও আকারে ছোট ছিল। তারা ছিল প্রায় 3 থেকে 4 ফুট উচ্চতার। তাদের পা চওড়া ও শক্ত ছিল এবং তারা সাধারণত খালি পায়ে চলাফেরা করত। তারা পৃথিবীতে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করত এবং খুবই সরল প্রকৃতির ছিল। তারা নিজেদের নিরাপদে রাখতে গোপন জীবনযাত্রায় দক্ষ ছিল। অর্ক জাতি। এই জাতির লোকেরা দানবাকৃতির ছিল। তাদের চেহারা বিকৃত ও কদাকার ছিল এবং তাদের ত্বক ছিল গাঢ় সবুজ ও কালো। তাদের দাঁত ছিল বড় এবং তীক্ষ্ণ এবং তাদের চোখ ছিল রক্তচক্ষু। তারা সবসময় যুদ্ধের পোশাক পরিধান করে থাকত এবং দুর্ধর্ষ অস্ত্রধারী ছিল। তাদের মুখমণ্ডল ছিল দাগযুক্ত ও কদাকার। অকরা সাউরনের দুষ্ট বাহিনী ও নিষ্ঠুর যোদ্ধা হিসেবে পরিচিত ছিল। তারা যুদ্ধ ও ধ্বংসযজ্ঞ চালাতে সবসময় বিশেষভাবে প্রস্তুত থাকত। তাদের শক্তিশালী সেনাবাহিনী দিয়ে সবসময় সকল জাতির উপর যুদ্ধ ও লুটতারা চালাত। তারা পৃথিবীতে অকারণে অশান্তি সৃষ্টি করে বেড়াত। মায়ার জাতি। তারা পৃথিবীতে বিশেষ বিদ্যার মাধ্যমে যুগের পর যুগ বেঁচে থাকতে পারত। তারা ছিল শক্তিশালী, তাদের ক্ষমতা এবং জ্ঞান অত্যন্ত উন্নত ছিল। তারা জাদুবিদ্যায় পারদর্শী ছিল। তাদের মধ্যে 3টি শ্রেণী ছিল, গ্যান্ডাল্ফ, সাউরন এবং সারুমান। গ্যান্ডাল্ফ ও সারুমান শ্রেণীর লোকেরা মানুষদের উপকার করত, তারা সবসময় ভালো কাজ করত। সাউরন শ্রেণীর লোকেরা সবসময় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়াত।
তারা সবসময় পৃথিবীতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সকল জাতির উপর অত্যাচার করত। তারা কালো জাদু বিদ্যায় খুব পারদর্শী ছিল। হাওরন জাতির অত্যাচারে যখন সকলে অতিষ্ঠ হয়ে ওঠে, তখন সকল জাতি একত্রে সাউরন জাতির উপর আক্রমণ চালায় এবং পরাজিত করে। তখন সাউরন নিজেকে একটি রিংয়ের মাধ্যমে নিজেকে লুকিয়ে ফেলে এবং প্রথম যুগের সমাপ্তি ঘটায়। এরপর দ্বিতীয় যুগের শুরু হলে সাউরন নিজের পরিচয় গোপন রেখে আন্নাতর নামে ধর্মযাজক হিসেবে অ্যালভদের মাঝে ঢুকে পড়ে, ফলে সকলে বিশ্বাস ও মান্য করে। সাউরন নিজের শক্তি পুনর্গঠন করার জন্য খুব সূক্ষ্ম ও কৌশলে বিশেষ রিং তৈরি করার পরিকল্পনা করে। সাউরনের পরামর্শের ফলে বিভিন্ন জাতির জন্য আলাদা আলাদা রিং তৈরি করা হয়। অ্যালভদের জন্য তৈরি করা হয় 3টি রিং, বামনদের জন্য তৈরি করা হয় 7টি রিং, সাধারণ মানুষের জন্য তৈরি করা হয় 9টি রিং। অপরদিকে অতি গোপনে সাউরন একটি মাস্টার রিং তৈরি করে, যার মাধ্যমে সকল জাতিকে পরাজিত করে, নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এভাবে মুভিটির সমাপ্তি করা হয়। এই মুভিটি দেখে কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, নতুন ভিডিও পেতে তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।